জামায়াতে ইসলামীর নেতৃত্বে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে জুমার নামাজের পর শহীদ মিনার এবং গণজাগরণ মঞ্চে ভাঙচুর, আগুন এবং সংঘর্ষের ঘটনা ঘটানো হয়েছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর। এই সময় পুলিশের সহনশীল আচরণ দেশের মানুষের সমর্থন করেছে বলেও জানান তিনি। শুক্রবার রাজধানীর বার মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি একথা জানান। তারাই সংশ্লিষ্ট, তারা সরাসরি সংশ্লিষ্ট। লক্ষ্য করবেন, তারা বাইতুল মোকাররমের মোকাররম মসজিদ থেকে ইমাম সাহেবের মাইক ছেড়ে নিয়ে গেছে, যাতে ইমাম সাহেবের তরফ থেকে ইসলামের সংবিধান সম্বন্ধে কোনো আবেদন না রাখা যায়। সহনশীলতার সাথে কাজ বা অর্পিত দায়িত্ব নিরাপত্তা বাহিনী যদি পরিচালিত করে তাহলে কী হতে পারে সেটা আপনারা প্রত্যক্ষ করেছেন। এখন এই প্রত্যক্ষ করার ফলশ্রুতিতে আপনাদের তরফ থেকে নৈতিক সমর্থন পুলিশ বাহিনী নিরাপত্তা বাহিনী লাভ করেছে। আপনারাও যদি এই সহযোগিতা অব্যাহত রাখেন এবং আমি নিশ্চিত অব্যাহত রাখবেন, তাহলে দেখবেন এদেরকে পূর্ণ হয়ে আমরা দমন করতে সফল হব। মাননীয় মন্ত্রী, আমরা এর